فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. عليكم السلام ورحمة الله. আপনি জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাঁড়িয়ে রেখেছেন, কিভাবে দাঁড়িয়ে রাখা সুন্নতি তরিকা। দেখুন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনায় যে তোমরা মুসকে ছোট করো আর দাড়িকে লম্বা করে দাও। তো বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানি এটা ওয়াজিব, এটা কোনো সুন্নাত নয়। আমাদের দেশে অনেক লোকেরা মনে করে দাড়ি নাকি সুন্না। না, সুন্না নয়। কে বলেছে সুন্না? এটা হচ্ছে ফরজ, পুরুষ হলে আপনাকে দাড়ি রাখতে হবে। জি, তো এই জন্যে দাড়ি রাখতে হবে রসুলের তরিকায়। রসুলের তরিকা কি ছিল? দাড়িকে ছেড়ে দেওয়া, দাড়িকে আপনি ট্রেন করে বা ছোট ছোট করে রাখবেন, এটা কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হতে পারে না। আপনাকে দাড়ি ছেড়ে দিতে হবে। আপনি দাড়ি নিয়ে আপনি মশকারি করতে পারবেন না, ঠাট্টা নেই। অনেক লোকেরা আমরা দেখি যে তারা ছোট ছোট করে দাড়ি রাখে, এটার নাম হচ্ছে স্টাইল। এটা হচ্ছে কি ভাই? স্টাইল। এটা কোনো দাড়ি রাখার হক আদায় হবে না। কোনো আলেম বলবে না যে তোমার দাড়ি রাখা হয়েছে। অনেকে বিভিন্ন চুক্তি দেয়, না কোনো চুক্তি চলবে না এখানে, দাড়িকে আপনাকে ছেড়েই দিতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সমস্ত ব্যক্তিকে মানতেই হবে।